হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সব কিছু ভীষণ ভালো আছো? আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে, তো সানডে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ওদিকে মুখে আমি একটা নিম প্যাক লাগিয়ে নিয়েছি, আর কিচেনের কী হাল দেখো, ডিম সেদ্ধ হচ্ছে, ডিমটা সিদ্ধ বসানো হচ্ছে, এখন টিফিনের জন্য তৈরি হচ্ছে। মানে রবিবার সকালে টিফিনটা তোমাদের খেতে হবে, এখানে কুলেখাড়া বাটা হবে, আর এখানে আমি চাটনি, আর এখানে দেখো টিফিনের জন্য আলু সিদ্ধ। তো তার আগে হচ্ছে এখানে ছেলের জন্য কালমেঘ বানানো হচ্ছে, মানে কালমেঘের জুস বানানো হবে, একটু থেতো করে রসটা নিয়ে নেবো। আর এদিকে দেখো রবিবারে বাজার দোকান সব কিছুই এসে গেছে, তো এখনও রান্নাবান্নার কিছুই হয়নি। তো এই সমস্ত দেখো, এখানে গাজর, বেগুন, পটল, না জানি আরও কী আছে। আর এদিকে দেখো টিফিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, মুড়ি, আলু সিদ্ধ, চানাচুর, শশা, পেঁয়াজ, ডিম সিদ্ধ। এই হলো রবিবারে আজকে আমাদের ব্রেকফাস্ট মানে টিফিন। তো চলো টিফিন খেয়ে নিই। আর এদিকে দেখো শ্বশুরমশাই বলেছে গেছে ডিমের ট্রে নিয়ে, এগুলো সাজিয়ে গুছিয়ে রাখছে, ফ্রিজে রাখা হবে। আর এখানে চাটনির জন্য আম কাটা হয়ে গেছে, মাংস নুন হলুদ মাখানো হয়েছে, ম্যাগনেট এখনও হয়নি, আর এই সমস্ত মাছ মাংস ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে দেখো ফাইনালি আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, কিন্তু রবিবার খাওয়া দাওয়া তো করতে হবে। তো ব্যাস রান্নাবান্না সেরে নেব। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি, এখন যেহেতু আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো আমের যে কোনো আচার বা চাটনি বানাবো। তো ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়, আর সংসারের সব কিছু সামলে দেখো রান্নাবান্নার সব কিছু করে নিয়ে আমটাকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সমস্ত আম আমি কেটে নেব। তো ইচ্ছে আছে আমার একটু আম গুড় করার আর একটু আম তেল করার। তো যাই হোক, ইচ্ছে যখন আছে সংসারের সমস্ত কিছু সামলেই আমি আমার ইচ্ছেটা পূরণ করতে এখানে বসে গেছি। মানে এটা হচ্ছে আমার হবি বলতে পারো, যে কোনো আচার বা চাটনি, মানে এই সমস্তগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্নাবান্নার তো কথাই নেই, আর এই দুটো আম আছে, এই দুটো কাটলেই কিন্তু আমার হয়ে যাবে। তো যাই হোক আমি বানাবো। আর এই দুটো একটু বাগড়া হয়ে গেছে, তো এই জন্য নড়া দিয়ে পেটাতে হচ্ছে। তো আমগুলো আমি কেটেই ছাড়বো, আর আজকে আচার বানিয়েই আমি ছাড়বো। তো ইচ্ছে থাকলেই কিন্তু উপায় অবশ্যই হয়ে যায়। তো সমস্ত কিছু সংসারের কাজকর্ম সামলে আমি আমগুলো কেটে নুন রোদ মাখিয়ে রোদরে দেবো, আর আজকেই আমি আচারগুলো বানাবো। তো এটাই আমি ডিসিশান করেছি, আর এটাই আমার ইচ্ছে, আর এই ইচ্ছেটা আমি আজকে পূরণ করবো। রবিবার অনেক কাজ হয় না, কিন্তু আমগুলোও তো নষ্ট হয়ে যাবে না, তার জন্য আমি ভাবলাম চলো আজকে যেভাবেই হোক এগুলোর একটা উপায় আমাকে করতেই হবে। আর আমগুলো এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো এই এই সিজনেই কিন্তু আচারগুলো বানানো খুব ভালো লাগে বা বানিয়ে আমরা রাখতে পারি। তো চলো ফাইনালি আমি এগুলো কেটে নিয়েছি, আর ব্যাস এদিকে সমস্ত কাজকর্ম সামলে আমগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে সারা দুপুর আমি রোদে রেখে দেবো, তারপর কিন্তু সন্ধেবেলা এটা যাই হোক আচার টাচার বানাবো। তো ব্যাস আমি কেটে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে, আর মনটাও বেশ ভালো হয়ে গেল যে এই কাজটা আমি করতে পারবো। আর এখানে দেখো যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আমাদের যেখান থেকে মুদিখানা আসে সেখান থেকে আর কি এই মিষ্টিটা পাঠানো হয়েছে। তো কী আছে এখনও জানি না, তো চলো খুলে দেখবো কী আছে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর তো তার আগে আমটার ব্যবস্থা এখানে করছি, আমটা রেখে দিই, তারপর দেখি কী আছে এর মধ্যে। চলো সঙ্গে থাকো। আর তো ব্যাস রবিবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রেস্ট এই টাইমটা। তো এখানে হচ্ছে লাড্ডু, একদম পিওর ঘিয়ের লাড্ডু, তো এটা আমাদের মাসকাবাড়ি যেখান থেকে আসে সেখান থেকে এটা পাঠানো হয়েছে আর কি। তো খাবো আমরা, এখন আপাতত এটা ফ্রিজে রেখে দিই। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমার। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর এখানে দেখো চিকেনটা মানে রাতের এখানে আলাদা করে তুলে রেখেছি, আর আমার যে আমের আচার বা যাই হোক চাটনি, আর দেখো এগুলো আমি শিশি বাটালগুলো সব কিছু ধুয়ে নিয়েছি। তো আমি বলেইছি আগে যে আজ ইচ্ছে থাকলে সব কিছু উপায় করা যায়। তো বাটাল আমার কাছে সেরকম নেই, তো যে কটা ছিল সেগুলো পরিষ্কার করে রেখেছি, আর আচারটা আমি অবশ্যই বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগের মধ্যে হয়তো আমি আচারের রেসিপিটা তোমাদের সাথে দিতে পারবো না, তো পরে ব্লগটা তোমরা ফলো করো, চোখ রাখো, অবশ্যই আমার আচারের রেসিপিটা তোমরা পেয়ে যাবে। তো দেখো ফাইনালি এখানে আম তেল আমি বানিয়েছি, তো কীভাবে বানিয়েছি সেটা জানতে হলে আমার চ্যানেলে তোমরা চলে যাও ফটাফট, সেখানে গিয়ে আমার এই দেখে নিও আমার এই আচারের রেসিপি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের দিন চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার।